হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা মানে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এই আশা তোমাদের কাছে রাখছি। তাহলে এবার কোশ্চেনটা বলি। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য বা অগ্রগতির পরিচয় দাও। আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি, শুরু করছি। মেহেরগড় সভ্যতার মোট সাতটি পর্যায় লক্ষ্য করা গেছে। এগুলোর মধ্যে প্রথম তিনটি পর্যায়ে নব্য প্রস্তরযুগের প্রতিটি বৈশিষ্ট্য বিদ্যমান। এই যুগের বৈপ্লবিক অগ্রগতির বিষয়টিও এই সভ্যতায় সুস্পষ্ট। যে যে ক্ষেত্রে অগ্রগতি হয়েছিল সেগুলো হলো, এইটা কী করতে পারে, অগ্রগতিও দিতে পারে আবার বৈশিষ্ট্য দিতে পারে, একই উত্তর হবে। এক, হাতিয়ার ও অন্যান্য সামগ্রী। এই সভ্যতায় নব্য প্রস্তর যুগের বিভিন্ন হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। হাতিয়ারগুলো মূলত পাথর দিয়ে তৈরি হতো। কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাচীনতম হাতিয়ার হলো বিটুমেন জাতীয় পাথর খণ্ডে নির্মিত কাস্তে পাথর। হাতিয়ার সহ অন্যান্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল কাস্তে, মৃৎপাত্র, শিলনোড়া, জাঁতা, হামন্দিস্তা, নিড়ানি, বিভিন্ন ধরনের পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি প্রভৃতি। তবে পাথর ছাড়াও এই সময় হাড়ের হাতিয়ারও এখানে আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয় কি, বসতি স্থাপন। প্রথম দিকে শিকার এবং পরে পশুপালন ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। তখন মানুষ ছিল যাযাবর। পরে মানুষ যাযাবর জীবন ছেড়ে নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং কৃষিকাজ শুরু করে। মেহেরগড় সভ্যতার মানুষ রোদে পোড়ানো সমান মাপের ইট দিয়ে অথবা মাটি দিয়ে গৃহ তৈরি করত। পরের দিকে বিভিন্ন আকারের ইটের ব্যবহার আরও বৃদ্ধি পায়। কোথাও কোথাও পাথরের ভিতের উপর বাড়ি তৈরি হতো, আগুন জ্বালিয়ে ঘর গরম রাখার ব্যবস্থাও ছিল। পরে তিন কি, তামার ব্যবহার। পাথরের ব্যবহারের ভিত্তিতে মেহেরগড় সভ্যতার বিকাশ ঘটলেও এই সভ্যতার প্রথম পর্যায় থেকে প্রাপ্ত একটি তামার পুঁতি থেকে অনুমান করা হয় যে এই সভ্যতার মানুষ তামা গলানোর প্রক্রিয়া আয়ত্ত করেছিল। এখানকার তৃতীয় পর্যায়ে তামার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এছাড়া এই পর্যায়ে তামা গলানোর অন্তত 14টি পোড়ামাটির পাত্র পাওয়া গেছে, যেগুলিতে তামার অবশিষ্টাংশ লেগেছিল। মূলত এই সভ্যতার তৃতীয় পর্যায়কে তাম্র প্রস্তর যুগ হিসাবে চিহ্নিত করা যায়। পরেরটাকে, মৃতদেহ সমাধি। এই সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়ার বিষয়েও বিশিষ্টতা লক্ষ্য করা যায়। মৃতদেহ সমাহিত করার আগে তারা সেই দেহটিকে গেরুয়া মাটি মাখাতো। সমাধি দেওয়ার সময় মৃতদেহের সঙ্গে শিকার করা পশু, বিভিন্ন হাতিয়ার, অলংকার, নীলকান্তমণি, নীলা প্রভৃতি দামি পাথর দিত। অর্থাৎ আমরা যেটা মিশরের মমির চারপাশে তাদের যেমন প্রিয় জিনিস দিত, এক্ষেত্রেও তাই মৃতদেহের পাশে তাদের প্রিয় জিনিসগুলো তারা দিত। এসব বিষয় থেকে অনুমান করা যায় যে এই সভ্যতার মানুষ পরলোকে বিশ্বাস করত। মৃতদেহটির আত্মা পরলোকে এসব সামগ্রী ব্যবহার করবে এমন বিশ্বাস থেকে এসব সামগ্রী সমাধিতে রাখা হতো। পরেরটা কি, সামাজিক বৈষম্য। এই সভ্যতায় যথেষ্ট সামাজিক বৈষম্য ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এখানকার কোনো কোনো সমাধিতে মৃতদেহের সঙ্গে প্রচুর মূল্যবান সামগ্রীর উপস্থিতি এবং কোনো কোনো সমাধিতে সেগুলোর অনুপস্থিতি এই সামাজিক বৈষম্যের প্রমাণ দেয়। অর্থাৎ মনে করা হয় যে যারা ধনী তাদের মৃতদেহের পাশে মূল্যবান সামগ্রী থাকতো, আর যারা দরিদ্র তাদের পাশে
কী থাকতো, সেরকম মূল্যবান সামগ্রী থাকতো না। শস্য মজুত রাখার পদ্ধতি, ব্যবহৃত হস্তশিল্পের সামগ্রী প্রভৃতির পার্থক্য থেকেও এই সময় মনে করা হয় যে সে সময় সমাজে শ্রেণী বিভাজন ও বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম, যারা ধনী বা যারা একটু যাদের সচ্ছল অবস্থা তাদের ব্যবহৃত জিনিসগুলো, আর এমনি যারা দরিদ্র তাদের ব্যবহৃত জিনিসগুলো, মানে দুই রকম জিনিস পাওয়া গেছে। মনে করা হয় যারা ভালো মানে জিনিস পাওয়া গেছে মনে করা হয় সেগুলো হয়তো ধনীরা ব্যবহার করতো, আর যেগুলো খারাপ মানে গরিবরা। তার থেকে এখানে সামাজিক বৈষম্যের কথাটা বলেছে এবং এখানে সামাজিক। পরেরটা কি বৈদেশিক সম্পর্ক। সুদূর অতীতকালেই বিভিন্ন বৈদেশিক সভ্যতার সঙ্গে মেহেরগড় সভ্যতার যোগ ছিল বলে জানা যায়। কারণ এখানকার মৃৎপাত্রের ধরন, নির্মাণ প্রণালী, নীলকান্তমণির ব্যবহার প্রভৃতি দেখে পণ্ডিতরা অনুমান করেন যে মধ্য এশিয়া, আফগানিস্তান, পারস্য প্রভৃতি সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ ছিল। কারণ ওখানকার জিনিসপত্রের সঙ্গে এখানকার জিনিসপত্রের মানে মিল খুঁজে পাওয়া গেছে। আবার সেই সব সভ্যতায় এখানকার তৈরি জিনিসপত্র পাওয়া গেছে। এর থেকে অনুমান করা হয় যে বাণিজ্যিক আদান প্রদান চলতো। অধ্যাপক ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন যে শঙ্খ ও লাপিস লাজুলি বাইরে থেকে এখানে এসেছে, অর্থাৎ এই সভ্যতায় এটা ছিল না, বাণিজ্যিকভাবেই হয়তো এসেছে। এইভাবে প্রাচীন বিশ্বের বিভিন্ন প্রান্তের সভ্যতা যখন বিকশিত হচ্ছিল সেই সময় ভারতীয় উপমহাদেশে মেহেরগড় সভ্যতারও বিকাশ ঘটেছিল। মেহেরগড় সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতা তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সেই সময় এগিয়ে গিয়েছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। পারলে তোমরা এটা পড়ো, এটা হয়তো চারে আসতে পারে। তাহলে আজ আসি।